আচ্ছা ভাইয়া, ক্লাসের মিটিং চেঞ্জ করা হয়েছে কেন? গোটো মিটিং আমার আইপি ব্যান করে দিছে, আমার আইপি কে ওরা ব্লক করে দিছে গোটো মিটিং এ, আর আমি আইপি খুলতে পারবো না। আমি খুলতে গেলে এখন ওনাদের কাছ থেকে আমার $25 দিয়ে কিনা লাগবে। এখন এটা আমি বিজবন্ধে কথা বলছি, ওনারা কিনে দিবে। না, কালকে ক্লাসটা তো জয়েন হতে পারলাম না, তো তাই কিছুই বুঝি নাই গত সমস্যা নাই, কালকে। কালকে ক্লাসটা আবার নেওয়া হবে, সমস্যা নাই। কালকে ক্লাসটা হয়নি আপু, ওটা আজকে হচ্ছে। ওকে, আমরা তাহলে ক্লাস স্টার্ট করে দিই। লেআউট লেআউট, ওকে। ঠিক আছে, আচ্ছা, আপনাদের কোন পর্যন্ত করানো হয়েছিল, মানে ব্লগ আর ল্যান্ডিং পেজ তৈরি করা কি দেখানো হয়েছিল? ভাই আপনি কালকে ওই যে পিন্টারেস্ট এটা খুল ইয়া করা হ্যাঁ হ্যাঁ ধরছিলেন, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, পিন্টারেস্ট। করা ধরছিলেন, তারপরে অফ হয়ে গেল আর কি, আর করেননি পরে কন্টিনিউ। হ্যাঁ রাইট, শাফিন ভাই, গেল ক্লাসে আপনার ব্লগারেরটাই করার কথা ছিল, আর পিন্টারেস্ট আপনি অ্যাড করছিলেন, সো আজকে আচ্ছা, পিন্টারেস্টটা আজকে দেখাতে পারেন। আজকে এবং আজকে পিন্টারেস্ট ব্লগার দুইটাই দেখাবো। ওকে ওকে, ওকে, গোটো মিটিং আমার ভাই লিঙ্ক আমি প্রোভাইড করতে পারতাম, কিন্তু গোটো মিটিং একটা সমস্যা হয়ে গেছে, আমি 40 মিনিটের বেশি ক্লাস করতে পারবো না, ওরা লিমিটেশন করে দিয়েছে। তাহলে ভাই 40 মিনিট পরে আপনাদের ক্লাস করায় যদি আমি আবার বলি আপনারা গুগল মিটিং এ ঢোকেন, তাহলে জিনিসটা খারাপ দেখায় না? এই জন্য ফার্স্টে আমরা গুগল মিটিং দিয়ে দিলাম। না ভাই গুগল মিটিং ই ঠিক আছে, এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম এমনিতেও। গুগল মিট ভালো, বাট অনেকের জন্য একটু আনকমফোর্টেবল লাগতেছে, এরা মানে ঢুকতে পারতেছে না, ঢুকতে গেলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, এখানে অনেকের কাছে একটু আনকমফোর্টেবল লাগছে। ঠিক আছে, আসলে দু একদিন ক্লাস করতে করতে এটা আবার কমফোর্ট ফিল হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, জি, শোনা ওকে যাইতেছে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ওকে, এখনো জয়েন হচ্ছে। মিয়া খালিফা এখন জয়েন হয়েছে, ওনা অনেকক্ষণ ধরে লিখছে। শামীম ভাই আপনি ক্লাস স্টার্ট করে দেন, জয়েন হলে পরবর্তীতে তারা রেকর্ড থেকে দেখে নেবে। ওকে ঠিক আছে, আমরা আজকে চলে যাই পিন্টারেস্টে। ওকে, তো পিন্টারেস্ট আমি চলে যদি যাই, ল্যান্ডিং পেজটা দেখে সবগুলো স্যার দেখাবো, ক্লাসে মিস। পিন্টারেস্ট দেখাবো, সবগুলো দেখাবো, ধৈর্য ধরে ক্লাস দেখেন, সবগুলো দেখাবো। ল্যান্ডিং পেজটা আরেকবার দেখেন, ঠিক আছে স্যার? আচ্ছা, বললাম তো দেখাবো, আপনারা মাইক্রোফোন সবাই অফ করেন। ওকে, তো আমরা এখানে পিন্টারেস্ট সার্চ দিব কি বলে দেখেন। পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট, ঠিক আছে, তো আমরা এখানে ইন্টারপ্রেস করব। পিন্টারেস্টে যখন আমরা ইন্টারপ্রেস করব, তখন আমাদের চলে আসবে এখানে, কিছু কিছু চলে আসছে, তো এখানে আমরা আবার একটু এডিট করি। ভাই স্ক্রিন দেখতে পাচ্ছি না, এবার দেখা যাচ্ছে। জি ভাই জি ভাই। আচ্ছা, আপনারা কি বোকা টোকা আছেন? আপনাদের কি কোনো কাজ করতে বলা হয়েছে? এর ভিতরে আপনারা কেন প্রেজেন্টিং দিচ্ছেন? এই আপনি প্রেজেন্টিং দিলে সাথে সাথে আমার স্ক্রিনটা ব্লক হয়ে যাচ্ছে, আপনারা এখানে কেন প্রেজেন্টিং দিচ্ছেন? কেউ প্রেজেন্টিং দেবেন, আর ক্যামেরা সবাই অফ করেন। আপনাদের তো এইসব ফাংশন ঘাটাঘাটি করতে এখানে রাখা হয় না, আপনাদের ক্লাস দেখতে বলা হয়েছে, আপনারা ফাংশন কেন ঘাটাঘাটি করতেছেন? অনেকে মেয়েদের নাম দিয়ে মোটামুটি
ছেলেদের অ্যাকাউন্ট দিয়ে ঢুকছে, ঠিক আছে, ছেলেরা মেয়েদের অ্যাকাউন্ট নাম দিয়ে ঢুকছে। আচ্ছা অ্যাডভোকেট সাইফুল মজুমদার ভাই, একটু আমরা ক্যামেরাটা অফ করি ভাই কাইন্ডলি। আর আমরা মাইক্রোফোন সবাই অফ করি। ওকে থ্যাংক ইউ ভাই। আমরা এখানে সার্চ করব পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা পিন্টারেস্ট অ্যাকাউন্ট সার্চ করব কিভাবে, পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট বলে আমরা সার্চ করব। ওকে তো আমাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট বলে সার্চ করার পরে এ দেখেন সাউন্ড আসতেছে না তো? আসতেছে আসতেছে ভাই, সাউন্ড যাচ্ছে না, এটা আপনার নেটওয়ার্কের প্রবলেম ভাই। আপনি একটু ট্রাই করেন, আপনার দরকার হয় আপনি আবার কেটে দিয়ে আবার ঢোকেন, সমস্যা নেই। আপনি ক্লাস দেখতে থাকেন, সাউন্ড চলে আসবে, সমস্যা নেই। একটু মাঝে মধ্যে সমস্যা হয় নেটওয়ার্কের, ঠিক আছে, কিন্তু আমার নেটওয়ার্কে এখানে প্রবলেম হওয়ার কোনো কারণ নাই, কারণ আমার নেটওয়ার্কে প্রবলেম হলে সবাই একই প্রবলেম হইতো। তো আমি এখানে সার্চ করার পরে এখানে চলে আসছে ক্রিয়েট এ পিন্টারেস্ট বিজনেস, ঠিক আছে। তো আমরা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট আছে, তো পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখানে নিউ ট্যাবে নিয়ে নেই। ওকে তো পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আমাদের চলে আসলো, চলে আসার পরে আমরা সাইন আপে যাব। ওকে সাইন আপে যাওয়ার পরে এখানে নাম ঠিকানা যেহেতু দেয়া ছিল গতকাল, হচ্ছে মেবি এখানে আরিফ হালদার ভাইয়ের নাম ঠিকানা দেয়া ছিল, তো আমরা এখন ওনার ইমেল এবং ওনার একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে জয়েন করছিলাম। তো জয়েন করার পরে আমাদের এখানে বিজনেস নেম চলে আসছিল। ওকে তো আমরা এখানে বিজনেস নেম দিয়ে দেই। মেনি গিফট কার্ড, এখানে ওয়েবসাইট আছে, ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট? তো আমরা এখানে যাদের ওয়েবসাইট থাকবে না নট ইয়েট দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে সিলেক্ট অন, সিলেক্ট অনে যাওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করব আদার্স, ঠিক আছে। আচ্ছা অ্যাড ব্র্যান্ড ফোকাস, তো আমরা ব্র্যান্ড ফোকাস দেব গিফট কার্ড প্রোভাইডিং। ওকে তো এখানে আছে গেট এ কাস্টমাইজ রিকমেন্ডেশন বেসড অন ইওর ডিটেইল, তো আমরা এখানে দিব ব্লগ আর দিয়ে দিব, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট এ দিব, নেক্সট এ যাওয়ার পরে দেখেন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, এখানে বলছে অ্যাড সেল ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট রিচ মোর অফ দা 400 মিলিয়ন পিপল হু ইউজ পিন্টারেস্ট এভরি মান্থ, ফর মোর ইনফরমেশন ভিজিট আ পিন্টারেস্ট বিজনেস সাইট। তো আমাদের এখানে যাওয়ার দরকার নেই, কতজন পিন্টারেস্ট এখানে ইউজার আছে এরা একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিচ্ছে। আমরা এখানে দিয়ে দিব যে ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, আই এম নট প্লেয়িং টু অ্যাডভার্টাইজ, আমরা দিব আই এম নট শিওর ইট, ঠিক আছে। এখানে নেক্সট দিব, নেক্সট দেওয়ার পরে আমাদের চলে আসছে কিছুটা ইন্টারফেসটা এরকম, শেয়ার আইডিয়াস আছে, গ্রো ইওর অডিয়েন্স, শোকেজ ইওর ব্র্যান্ড। তো আমরা এখানে দিব গ্রো ইওর অডিয়েন্স, ঠিক আছে, তো গ্রো ইওর অডিয়েন্স দিব। ওকে তো আমরা এখানে আবার নেক্সট দিব, আবার নেক্সট দিব, নেক্সট টেক এ ট্যুর দিব। দেওয়ার পর আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসছে, তো আমরা এখান থেকে যেহেতু আমাদের একটা পিন ক্রিয়েট করতে বলছে, তো আমরা এখন একটা পিন ক্রিয়েট করব। ওকে তো আমরা এখানে কি নিয়ে পিন ক্রিয়েট করার আগে আমরা আগে একটা ক্যান্সেল করে দিই, ঠিক আছে। বিজনেস হবে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের কিন্তু একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো পিন্টারেস্ট অ্যাকাউন্টের নেমটা দিছি দেখেন মেনি গিফট কার্ড। ওকে তো মেনি গিফট কার্ড দিয়ে দিছি। আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমরা প্রোফাইলটা এডিট করব, এখন এডিট করার জন্য আমাদের কি করতে হবে, এডিট করার জন্য মাইক্রোফোন সবাই অফ করি ভাই, মাইক্রোফোন কাইন্ডলি কেউ অন করবেন না, ঠিক আছে। ভাই আমাদের কি মেনি গিফট কার্ড নেমটাই দিতে হবে?
আপনারা যেটা দিতে ইচ্ছা সেটা দিয়ে দিয়েন, সমস্যা নাই। নিজের নাম দিলে তো চলবে না? না, আপনি নিজের নাম দিবেন না, আপনি যেটা নিয়ে মার্কেটিং করবেন সেই রিলেটেড নেম আচ্ছা দিবেন। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, অনেকে কি ঢুকতে পারছে না নাকি? বুঝলাম না। কতবার লিঙ্ক দেওয়া হয়েছে, এরপরে ঢুকতে পারতেছি না এরা। কি সমস্যা বুঝি না। আচ্ছা, এডিট প্রোফাইলে যাই। গত গত শুক্রবার কি ক্লাস হয়েছিল? না, গত শুক্রবারে হয় নাই, মানে যে শুক্রবারে চলে গেছে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি। হয়েছিল, 40 মিনিট মতো হয়েছিল, কিন্তু কার বিদ্যুৎ লোডশেডিং এর কারণে আর কি সেটা পরিপূর্ণভাবে নেওয়া যায় নাই, নিতে পারি নাই। আচ্ছা, আমি এইমাত্র জয়েন করছি, তো এটা আসলে কি অ্যাকাউন্ট? এটা কি টুইটার অ্যাকাউন্ট? আমি আসলে বুঝতে পারতেছি না। পিন্টারেস্ট অ্যাকাউন্ট। আচ্ছা ভাইয়া, আপনারা স্ক্রিন রেকর্ডে সমস্যা দেখতে পারবেন না, এক ক্লাসের ভিতরে কোনো আচ্ছা প্রশ্ন করেন না, ঠিক আছে? পরে প্রশ্ন করেন ক্লাসের শেষে। ওকে, তো এখন আমাদের কিন্তু পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে একটু অপটিমাইজ করব, ঠিক আছে? তো দেখা যাক আমরা কি করতে পারি। এখানে আমাদের এখানে চলে আসছে মেনি গিফট কার্ড। আচ্ছা, আমরা এখানে একটা গিফট কার্ড রিলেটেড একটা ইমেজ দিতে পারি। ওকে, তো আমরা এখানে লিখি গিফট কার্ড, তো সার্চ করলাম, সার্চ করার পর ইমেজে চলে গেলাম। তো ইমেজে চলে যাওয়ার পরে গিফট কার্ড রিলেটেড কিন্তু আমরা অনেকগুলা কিন্তু এখানে ইমেজ পাবো, ঠিক আছে? এখনো ঢুকতেছে, ও মাই গড। আচ্ছা, তো এখানে দেখেন গিফট কার্ড রিলেটেড কিন্তু অনেক ইমেজ আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, তো আমরা এই ইমেজটা নিতে পারি। কোনটা নেওয়া যাক, কোনটা নেওয়া যায়? আচ্ছা, ভালো ইমেজ কই পাই? ভালো ইমেজ, সুন্দর দেখে একটা ইমেজ নিলে সুন্দর লাগে দেখতে, এরকম টাইমের ইমেজ দিতে হবে। এটাই দিয়ে দেই, আপাতত এটাই থাকুক। ওকে, এটা আমরা সেভ করে নিচ্ছি। আচ্ছা, আমরা এখানে চেঞ্জ ইমেজে যাব, ঠিক আছে? চেঞ্জ ইমেজে গিয়ে চুজে ফটোতে যাব, গিয়ে ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে আমাদের ইমেজটা এখানে সিলেক্ট করে দেব, ঠিক আছে? তো আমাদের দেখেন ইমেজটা সিলেক্ট হয়ে গেছে মেবি, হ্যাঁ। এখন সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে ডান দিয়ে দিব, ঠিক আছে? তো এটা আমাদের সেভ হয়ে গেল। তো সেভ হয়ে যাওয়ার পরে আমরা এখানে গেনি গিফট কার্ড আছে, মেনি গিফট কার্ড। আচ্ছা, এখানে এটা থাক। ইউজার নেমটা আমরা কি দিতে পারি? ইউজার নেমটা আমরা দিব মেনি গিফট কার্ডই দিব, মেনি গিফট কার্ড 2020। ওকে, আচ্ছা, তো এখন আমরা এটা সেভ দিয়ে দেবো, দেখি এটা নেয় কিনা। আচ্ছা, এটা নিছে। এখন এখানে আমরা একটা ডেসক্রিপশন দিব, যে কি ডেসক্রিপশন দেওয়া যায়, যে আমি একটা গিফট কার্ড প্রোভাইড করতেছি। ওকে,
ভাইয়া আই এম হবে সম্ভবত। হ্যাঁ সরি, ভাইয়া এটা কি সিপিএ গ্রুপের মতো গুগলে অ্যাকাউন্ট খুলতে হবে? জি জি জি, গুগল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখানে শুধু দেওয়া যাবে না, ওই দিতে হবে। আপনারা একটু সুন্দর করে সাজায় নিয়ে আমি জাস্ট এখানে একটা লিখে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দিবেন, গিফট কার্ড রিলেটেড একটা ইমেল অ্যাড্রেস তৈরি করবেন, ঠিক আছে, যেটা অ্যাট্রাকটিভ লাগে দেখতে, ঠিক আছে। এখানে আপনারা ইমেল দিয়ে দিবেন, একটা গিফট কার্ড রিলেটেড ইমেল তৈরি করে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে সিলেক্ট কান্ট্রি দিবেন, যেহেতু আমরা ইউএসএ তে মার্কেটিং করব, সেহেতু এখানে সিলেক্ট কান্ট্রি দিব ইউএসএ। ওকে, তো এখানে ইউএসএ কই গেল, এই যে ইউনাইটেড স্টেটস। তো এখানে যাবো ইনক্লুডেড রিটেল লোকেশন, ইনক্লুডেড রিটেল লোকেশন স্টেট প্রোভিন্স এবং রিজিওনে দিব। কি দেয়া যায় ভাই? আপনি একটা ইমেল দিয়ে দেখাই দেন। আচ্ছা দিয়ে দিচ্ছি। আচ্ছা ওয়াশিংটন ডিসি দিয়ে দেবো না? আমরা একটু ট্রাগলিস্ট থেকে নাম দেখে আসি। আচ্ছা আমরা এখানে, ক্যালিফোর্নিয়া দিতে পারেন। আচ্ছা আমরা এখানে দিয়ে দেখি টেক্সাস। আচ্ছা আচ্ছা, টেক্সাস জিপ কোড, আচ্ছা টেক্সাস জিপ কোড আমরা দিতে পারি, না দিলেও সমস্যা নেই, দিলে ভালো হয়। টেক্সাস, আচ্ছা টেক্সাস এডিসন, আচ্ছা জিপ কোড এখান থেকে নিয়ে নেই। ভাই এডিশনটা উপরের খোপে হবে। বুঝি নাই, বলছি এই যে এডিশনটা উপরে কবে হবে সিটিতে? এক্স, এটা এখানে দিলে সমস্যা নাই, একসাথে দুটো, এখানে দুটো দিলে দুটো লোকেশন সেট হয়ে যাবে, বুঝছেন, ঝামেলা হবে, এই জন্য এটা পরপর দিয়েছিলাম। এখন আমি এখানে কান্ট্রি দিয়ে দেবো ইউনাইটেড স্টেটস, দেখেন ওটা কিসের জন্য দেখাচ্ছিলাম, আমি দেখাচ্ছি আপনাকে। তো এখানে ইউনাইটেড স্টেটস দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে এখনো জয়েন হচ্ছে। ভাই পোস্টাল কোড ভুল হয়েছে ভাই। আচ্ছা ভাইয়া, পোস্টাল কোড তো কান্ট্রি কোড দিতে হবে ইউএসএ নাকি? কান্ট্রি কোড দিলেও তো হবে। পোস্টাল কোড, হ্যাঁ পোস্টাল কোড ভুল হয়েছে, পোস্টাল কোডটা কপি হয় নাই, আমি আবারও কপি করলাম, কপি করে পোস্টাল কোডটা বসাই দিই। আচ্ছা তো আমরা এখানে সেভ দিয়ে দিই, ঠিক আছে, ডান দিয়ে দিলাম। তো ডান দেওয়ার পরে
আমরা এখন আমাদের প্রোফাইল একটু যেয়ে দেখবো কেমন দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমাদের এটা এখন এসে করতেছে। এই দেখেন আমাদের আগে যেহেতু এখানে স্টেটের নাম থাকা উচিত, সেখানে আমাদের সিটির নাম আগে চলে আসছে। যদি আমি এখানে মনে করেন ওইখানে পর্বত দিতে, তাহলে আমার স্টেটের নাম থাকতো, তারপর সিটির নাম থাকতো, বুঝছেন? এখন বোঝা যাচ্ছে সিটির আন্ডারে মনে করেন হচ্ছে বিভাগ, ঠিক আছে, এরকম বোঝানো যাচ্ছে। তো ঠিক আছে, আমরা এখান থেকে এটা কাস্টমাইজ করে নিতে পারবো, সমস্যা নেই। আগে টেক্সাস দিব, তারপর এডিশন দিয়ে দেবো, দিয়ে দিলে তারপর টেক্সাস এডিশনটা বোঝা যাবে। আচ্ছা, তো এখানে আমাদের পোস্টাল কোডটা চলে আসছে। তো আমাদের সবকিছু কিন্তু এখানে কিন্তু অ্যাট্রাকটিভ দেখাইতে হবে, ঠিক আছে? অ্যাট্রাকটিভ না দেখাইলে কিন্তু হবে না। তো আমরা এখন কি করতে পারি, আমরা এখন বোর্ডে যাব, ঠিক আছে? এখন বোর্ডে গিয়ে আমরা বোর্ড তৈরি করতে পারবো না, সেহেতু আমাদের একটা পিন্টারেস্টে, দেখেন আমরা ফেসবুকে যেহেতু সবাই পোস্ট করি, ঠিক আছে, ফেসবুকে কোনো কিছু পাবলিশ করাকে আমরা যেটা বলি পোস্ট করি, ঠিক আছে? তো পিন্টারেস্টে পোস্ট করতে গেলে এখানে পোস্ট ক্রিয়েট করতে হয়, আপনি ডাইরেক্ট পোস্ট করতে পারবেন না। পোস্ট ক্রিয়েট বলতে পিন ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? তো পিন ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের এখন কি করণীয়, যে আমরা এখন পিন ক্রিয়েট করব, ঠিক আছে? এখন পিন ক্রিয়েট করতে গেলে এখনো জয়েন হচ্ছে, আর এসব ভুয়া নাম দিয়ে ঢোকে কে আমি তো বুঝি না। এডিসন মেডিসন এগুলো কারা? ক্লাস কি রেকর্ড হচ্ছে? মাইক্রোফোন সবাই অফ করেন স্যার। ক্লাস কি রেকর্ড হচ্ছে? ক্লাস রেকর্ড হচ্ছে, আপনার মাইক্রোফোন অফ করেন। ওকে, তো আমাদের অ্যাকাউন্ট কিনে তৈরি হয়ে গেছে। এখন তো এখন দেখেন আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এখন আমরা এখানে পিন ক্রিয়েট করব। এখন পিন ক্রিয়েট করতে গেলে আমাদের কি করতে হবে, তো আমরা এখন যাব canva.com-এ। canva.com, আচ্ছা ক্যানভা, আমার ক্যানভা যেহেতু এখানে ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করা আছে, আপনারা সবাই canva.com-এ গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, ঠিক আছে? এটা কোনো বিষয় না, জাস্ট 30-40 সেকেন্ডের কাজ। আপনার ইমেল দিবেন, আপনার নাম ঠিকানা দিবেন, দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তৈরি করার পরে আপনাদের ইন্টারফেস এরকম চলে আসবে। canva.com-এ ক্যানভা, এটা কি? আমি ক্যান, হ্যাঁ canva.com কিসের আমি এটা পরে বোঝাচ্ছি। canva.com এর লিংক আমি দিয়ে দিচ্ছি আপনাদের এখানে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি ভাই, এখন ঠিক আছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, আমরা কথা আর বলবো না। তো দেখেন আমরা canva.com এ গেলাম, এখনো জয়েন হচ্ছে রে আল্লাহ। ওকে, তো canva.com-এ গিয়ে আমরা এখানে ক্রিয়েটে ডিজাইনে যাব, ঠিক আছে? ক্রিয়েটে ডিজাইন, তো ক্রিয়েটে ডিজাইনে যাওয়ার পরে দেখেন পিন্টারেস্ট পিন লেখা আছে, আর যাদের এই লেখাটা আসবে না তারা পিন্টারেস্ট বলে সার্চ করবেন, পিন্টারেস্ট চলে আসবে। তো আমরা পিন্টারেস্ট পিনে এখানে ক্লিক করি। পিন্টারেস্ট পিনে ক্লিক করার পরে দেখেন এখানে হাইড করে দিই এটা। পিন্টারেস্ট পিন ক্রিয়েট করার পরে দেখেন আমাদের এখানে পিন, ভাইয়া মুভ করছে না, আছে স্ক্রিন আটকে আছে তো খলিফা জাহিদ করিম ভাইকে দেখতে পাচ্ছি। এবার ঠিক আছে, জি ভাই, ওকে। তো
তো পিন্টারেস্টে আসার পরে দেখেন আমরা এখন কোথায় যাব দেখেন, আমরা এখন একটা অফার টাকে নিয়ে আসি দেখেন। ফার্স্ট অফ অল আমরা সিপিএ গ্রুপে গেলাম, সিপিএ গ্রুপে কি সবাই অ্যাকাউন্ট খুলছেন? মেবি সবাই খুলছেন, আর যারা খুলেন নাই এখনো তারা খুলে ফেলেন দ্রুত, ঠিক আছে? তো সিপিএ গ্রুপে চলে আসলাম। সিপিএ গ্রুপে ভাইয়া ভাইয়া canva.com এটা তো আমাদের দেখতে পাইলাম না, আরেকবার দেখাই দেন। canva.com এর লিংক আপনাদের স্কাইপ গ্রুপে দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন, সমস্যা নাই। canva.com আমি হোম পেজে আবার চলে গেলাম, আমি আবার দেখাই আপনাদের। canva.com এ আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আমরা ক্রিয়েটে ডিজাইনে যাব। ক্রিয়েটে ডিজাইনের পরে আমরা পিন্টারেস্ট পিনে যাব, ঠিক আছে? যেহেতু আমরা পিন্টারেস্টে পিন ক্রিয়েট করব, তো আমরা যাব পিন্টারেস্ট পিনে। পিন্টারেস্ট পিনে যাওয়ার পরে আমরা এখন একটা অফার নিয়ে আসব। যেহেতু আমাদের একটা অফার নিয়ে আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, সেহেতু আমরা এখানে ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে যাব আমরা অফার টুলসে, অফার টুলসে মাই অফারে যাব। যেহেতু আমরা ইউনাইটেড স্টেটস এর অ্যাকাউন্ট তৈরি করছি, সেহেতু আমরা ইউনাইটেড স্টেটস এর অফারটা নিয়ে আসি। তো ইউনাইটেড স্টেটস এর অফারে গেলাম, যাওয়ার পরে ক্যাটাগরিতে দিলাম মোবাইল ইমেল এন্ড জিপ সাবমিট। তো দেখেন আমাদের এখানে অনেকগুলো অফার শো হয়েছে, এখন দেখি কোন অফারটা আসলে ভালো পারফরমেন্স করতেছে। আচ্ছা শপিং স্প্রে, আচ্ছা ঠিক আছে, এটা এই অফারটা দেখি আসলে কেমন। আচ্ছা এই অফারটা, আচ্ছা আচ্ছা এই অফারটা আমরা একটু দেখে আসি। এই অফারটা আমরা লিংকটা কপি করব, কপি করার পরে আমরা কি করব, আমরা এখন এটা আলাদা করব। এই অফারটা যেহেতু আলাদা, সেহেতু আমরা আলাদা করে রাখি অফারটা, আমরা আলাদা করলাম অফার লিংকটা। ওকে অফার লিংকটা আলাদা করে আমরা এটা সেভ দিয়ে দিলাম। আচ্ছা সেভ দিয়ে দেওয়ার পরে আমরা এখন চলে যাব কোথায়, আমরা এখন যেহেতু যাব ক্যানভাই, তো আমাদের এখন চলে যাওয়ার আগে আমাদের অফার ডিটেইলস সম্বন্ধে একটু দেখে আসি অফারের ডিটেইলসটা কি বলতেছে। তো অফারের ডিটেইলস বলতেছে যে গেটে $100 টু স্পেন্ড, আচ্ছা না সরি কই গেল, এই যে আচ্ছা গেটে $500 অলমার্ট শপিং স্প্রে। আচ্ছা ঠিক আছে, তো এখানে দেখেন এই অফারটা নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, বা ল্যান্ডিং পেজ না একটা পিন ক্রিয়েট করব। তো পিন ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, পিন ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই অফারের একটা ইমেজ দিতে হবে, বা আমরা ইমেজ না নিলেও চলবে। তো আমরা এখানে লেখা আছে দেখেন ইন্টারিয়র উইন, দেখেন এখানে লেখা আছে, এই জিনিসটা কপি করি। কপি করে আমরা এখানে অফারের এখানে আগে ডেসক্রিপশনটা বসিয়ে দেই, এবং এর টাইটেলটাও আমরা বসিয়ে দিব। ওকে টাইটেলটা কি আছে, টাইটেলটা এটা আছে, টাইটেলটা আমরা এখান থেকে কপি করে নিব। নেওয়ার পরে দেন আমরা এখানে এটা রেখে দিব, এটা আমাদের লাগবে, কাজ করতে গেলে এটা আমাদের লাগবে। তো দেখেন আমাদের কিন্তু এটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এখন এগুলো সবকিছু কিন্তু একটা প্রসেসে রেখে দিলাম। দেখেন এখানে আমরা canva.com আছে, canva.com এ এখন আমাদের এখানে একটা তৈরি করব, পিন তৈরি করব। আর পিন তৈরি করার জন্য দেখা যাচ্ছে আমরা আপনারা একটা ইমেজ নিতে পারেন, ইমেজ নিতে গেলে আপলোডে যাইতে হবে। আচ্ছা তো ইমেজ দিতে হতে নিতে গেলে আমাদেরকে যাইতে হবে আপলোডে। তো আপলোড অ্যান ইমেজে গেলাম, তো আমাদের যেহেতু কোনো ইমেজ আগে থেকে সিলেক্ট করা নাই, তাহলে আমরা মনের মতো করে একটা ইমেজ আমরা এখান থেকে তৈরি করে নিতে পারি। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা হলুদ কালার নিব। হলুদ কালার যেহেতু চোখে ফোটে, সেহেতু হলুদ কালার এখানে পুরোপুরি হলুদ কালার নিতে হবে। কই গেল, আচ্ছা আপনারা আপনাদের মতো কালার সিলেক্ট করে নিয়েন ভাই, কোনো সমস্যা নাই। আচ্ছা তো আমরা এখান থেকে হলুদ কালার নিয়ে নিলাম। এখন আমরা কি করব, আমরা এখন এখানে টেক্সট লিখব, টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে আপনারা এখান থেকে হেডিং টেক্সট নিতে পারেন, সাব হেডিং টেক্সট নেবেন। এই সাব হেডিংটা সবসময় এইটা লেখার জন্য সাব হেডিং নেবেন, এইটা লেখার জন্য সবসময় সাব হেডিং নেবেন, আর সবসময় হেডিং নেবেন। অথবা আপনারা যদি অ্যানিমেশন টাইপের এখানে কোনো কিছু নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরেন এই অ্যানিমেশনটা আমরা এখন নিয়ে নিলাম, আচ্ছা এটা ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে। আচ্ছা চলে এসছে, তো আমরা এখানে কি করব, এখানে লেখাটা নিয়ে নেই, গেটে কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। আচ্ছা তারপরে এখানে যাব $500, $500 কপি করলাম, $500 কপি করে এখানে বসাই দিলাম এটা।
আচ্ছা এটা আমরা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা এখানে অ্যানিমেশন টাইপের দিলাম বলে এখানে এটা এরকম দেখাচ্ছে। আচ্ছা এখানে এটা কপি করলাম, কপি করে এটা এটাই বসিয়ে দিলাম। আচ্ছা এখন যেহেতু এই লেখাটা অনেক বড় লাগছে, এখন এই লেখাটা একটু ছোট করে নিব, 96 দিয়ে দিলাম। আচ্ছা এখন আমরা কালার চেঞ্জ করবো লেখাগুলা। তো কালার চেঞ্জ করতে গেলে আমরা এখানে দিব রেড কালার, দিব রেড কালার দিব না, আমরা দিব একটু ব্ল্যাক ব্ল্যাক বা ব্লু কালার দিয়ে দিই, ব্লু কালার দেখি কেমন লাগে। আচ্ছা $500টা দিব রেড কালার। আচ্ছা এখানে কালার গুলা কেমন লাগছে জানি না, তারপর আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই। আচ্ছা এখানে কালার এটা দিয়ে দেই, এটা এরকম দিয়ে দেই বা ব্ল্যাক দিয়ে দেই। ভাইয়া এই $5,000-এর কালারটা একটু ডিপ দেন ভাইয়া, এই অ্যানিমেশনটাই ভালো লাগছে না। হ্যাঁ অ্যানিমেশনটাই ভালো না, রাইট, যার কারণে এটা ফুটছে না। তো আমরা এখন এটা নিয়ে নেই, এটা আমরা ডিলিট করে দেই, বুঝছেন? এই টোটালটা আমরা রাখবো না, ডিলিট। এই কালারটা মেবি ভালো লাগবে সম্ভবত, আমরা দেখে আসি কইটা কই গেল, কই গেল দেখলাম নিচে আসে আর একটু, এই কালারটা দিয়ে দেখি কেমন লাগে। কপি করলাম, পেস্ট করে দিলাম। এখন পেস্ট করার পরে এটা একটু ছোট করতে হবে, 120 দিয়ে দিলাম। এটা এখানে দিয়ে দেই। এখন $500টা নিয়ে আসি, $500 এটা কপি করি, সরি পেস্ট। এটা 5,000, 5,000। এখন এই লেখাটা আমরা একটু কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তো কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে ডিফ দিয়ে দেই। হ্যাঁ ঠিক আছে, তো এখন একটু ইন্টার প্রেস করি। আচ্ছা এখন এটা আচ্ছা আচ্ছা তো আমরা এখান থেকে এটা নিয়ে আসি আবার। আচ্ছা তো এখান থেকে আমরা আর একটা টাইটেল নিব, টাইটেলটা কোনটা নেওয়া যায়? এটা নি, এটা নিয়ে নিচে চলে আসে, এখানে দিয়ে দেই, পেস্ট করে একটু কমাই দেই। ওকে এখন এই লেখাগুলো একটু গায়ে গায়ে থাকলে মেবি ভালো লাগতো আরো, আর একটু ইন্টারফেস করতে হবে আমাকে। ওকে এখন এটা কেমন লাগছে বুঝতেছি না, তারপরও এটা একটু অপটিমাইজ করতে হবে আমাদের। অপটিমাইজ করতে গেলে এখন এটা আবার একটু ইন্টার দিয়ে একটা গাইগা নিয়ে আসতে হবে, সরি এটা নিয়ে এসে দিলাম। এখন একটা গিফট কার্ড GIFTCRT সার্চ করলাম, ইমেজ আচ্ছা এটা এখান থেকে সেভ দিয়ে দেই, ডেস্কটপ দিয়ে দেই। আচ্ছা দিয়ে দিলাম, এখন আমরা কি করব, পিন্টারেস্টে ক্যানভা পিনে যাব, ঠিক আছে? তো ক্যানভা কোথায় গেল, সরি
এই যে ক্যানভা। এখন আমরা আপলোডে চলে যাব, আপলোডে যাওয়ার পর এখানে ডিভাইসে যাব, ডেস্কটপ থেকে আমরা যেটা চুজ করছিলাম সেটা এখানে আপ করব। তো আপ হয়ে গেল, এখানে এটা নিয়ে নিলাম। আচ্ছা নিয়ে নেওয়ার পরে দেখেন এখানে আমরা একটা এটা এখানে ছোট করে দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর একটু ছোট করে দেই। আচ্ছা এখন এটা কেমন লাগছে জানি না, তারপরও একটু ভালো লাগছে আমার কাছে মনে হয়। তারপর লেখাটা আর একটু আমরা এখানে লেখাটা ব্লু কালার করে দিলে কেমন লাগে একটু দেখে আসি। একদম পুরো ব্লু দিয়ে দিয়ে হলো, যেহেতু এটাও ব্লু দিয়ে দিব। ওকে ঠিক আছে, লেখাটা আর একটু নিচে নিয়ে আসি, $500 যেটা একটু আর একটু নিচে নিয়ে আসি। এটাকে একটু বড় করতে হবে আমাদের। ওকে আচ্ছা, তো আমাদের আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমাদের কিন্তু পিন তৈরি হয়ে গেছে। এখন আমরা পিন কি করব, আমরা এখন পিনটাকে সেভ করব, ঠিক আছে। আমরা এখন পিনটাকে সেভ করার জন্য আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এই যে ডাউনলোড পিএনজি আছে, পিএনজি থাকবে, ডাউনলোড দিয়ে দিব। দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমরা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এগুলো ক্লোজ করে দিব, আমাদের এখন আর লাগছে না এটা। তো ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখন কি করব দেখেন, এখন এটা আমরা ডিলিট করে দিতে পারি। আচ্ছা তো আমরা এখন চলে যাই blogger.com এ, ঠিক আছে। আচ্ছা ব্লগার পোস্টে চলে গেলাম, আমার ব্লগার এখন তৈরি করা আছে, আপনারা তৈরি করে নেবেন। এখানে ল্যান্ডিং পেজ নিয়ে পাবলিশ করা আছে অবশ্য একটা, তো এটা আমি আবার দেখাবো, এটা পাবলিশ করে আমি আবার দেখাবো। যেহেতু আমি এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করছিলাম, দেখেন এই যে দেখছেন এই ল্যান্ডিং পেজটা কিভাবে তৈরি করছিলাম আমি আবার আপনাদের দেখাবো। তো দেখেন ব্লগারটা কিভাবে তৈরি করবেন আমি একটু বলে দিই আপনাদের। ব্লগার তৈরি করার ক্ষেত্রে আপনারা কি করতে হবে, আপনাদের ব্লগার তৈরি করার ক্ষেত্রে আপনারা চলে যাবেন blogger.com এ, blogger.com এ চলে যাবেন। এই যে blogger.com চলে যাওয়ার পরে এখানে সাইন ইন দিবেন। সাইন ইন দেওয়ার পরে আপনার এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমার যেহেতু দেওয়া আছে এটা আমি এটা দিয়ে দিলাম, নেক্সট দিয়ে দিলাম। তো টাইটেল, টাইটেল যেহেতু গিফট কার্ড, আপনার যেটা নিয়ে মার্কেটিং করবে সেটা নিয়ে দিলেন। যেমন গিফট কার্ড, আচ্ছা এটা দেওয়ার পরে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরে অ্যাড্রেস, এটাকে অ্যাড্রেসটা কি দিবেন, অ্যাড্রেসটা হচ্ছে আপনি যেটা নিয়ে মার্কেটিং করবেন সেটা দিয়ে দিবেন। এখন এটা হবে আপনার ডোমেইন নেম, ঠিক আছে। এই অ্যাড্রেসটা হবে আপনার ডোমেইন নেম। এখন দেখেন গিফট কার্ড, মাইক্রোফোন সবাই অফ করি, মাইক্রোফোন সবাই অফ করি। ওকে তো দেখেন আমি গিফট কার্ড লিখলে এখানে কিন্তু নিচ্ছে না, সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, তার মানে এই নামে ডোমেন অলরেডি কেউ নিয়ে নিছে। তো আমরা এখানে দিব ফ্রি GIFTCARD। আচ্ছা ফ্রি গিফট কার্ড এটাও নাই, তো এটাও আপনাদের কেউ কিনে নিছে। আমরা এখানে দিয়ে দিই মেনি। আচ্ছা এটা অ্যাভেলেবল, এটা যখন আপনি নেক্সট দিয়ে দিবেন সাথে সাথে আপনার একটা ডোমেইন নেম তৈরি হয়ে যাবে। তো ডোমেইন নেম তৈরি হওয়ার পর এখন দেখেন আপনাদের ডোমেইন নেম তৈরি হওয়ার পর আপনাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে, এই যে আমাদের যেরকম চলে আসছে, ঠিক আছে। নিউ পোস্টে যাই, নিউ পোস্টে গেলে যেরকম সাইট থাকে এরকম আপনার সাইট চলে আসবে, এরকম একটা সাইট চলে আসবে আপনাদের, ঠিক আছে। পোস্টে গেলে এদের সাইট এরকম একটা সাইট চলে আসবে।
এখন এটা আমরা একটা ডিলিট করে দেই, সাইটটা আমার লাগছে না। ওকে, তো দেখেন আমি এখন এই ল্যান্ডিং পেজটা আবার তৈরি করে আপনাদের দেখাবো পুনরায় কিভাবে পুনরায় আপনারা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। দেখেন এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে আপনাদের কি করতে হবে, এখানে আমাদের যাইতে হবে, আচ্ছা একটু ভিউ ব্লগে দেখে আসি আমি। ঠিক আছে, এই যে ল্যান্ডিং পেজ, ঠিক আছে আমরা এটা এখান থেকে কেটে দেই। কেটে দিয়ে আমরা এখানে ল্যান্ডিং পেজে ঢুকি। আপনারা কিভাবে ঢুকবেন, আপনারা নিউ পোস্টে যাবেন, ঠিক আছে। ধরেন এটা আমি ডিলিট করে দিই, প্রথম থেকে আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা ডিলিট করে দিছি কিন্তু আমি, এখন আমি নিউ পোস্টে যাব। আচ্ছা নিউ পোস্টে যাওয়ার পরে আমরা কি নিয়ে মার্কেটিং করতেছি, এটা নিয়ে মার্কেটিং করতেছি, তাহলে এটা আমাদের হেডিং, হেডিংটা আমরা এখানে বসাই দেই, এই যে বসাই দিলাম। এখন এই হেডিংটা সবসময় বড় রাখতে হয়, এখন বড় রাখতে গেলে এখানে আপনাদের এটা মার্ক করবেন, মার্ক করে এখানে এসে সরি এখানে টিতে এসে এটা লার্জেস্ট করে দিবেন, ঠিক আছে এই যে লার্জেস্ট। তো প্যারাগ্রাফে এসে এটা মেজর হেডিং করে দিবেন, আচ্ছা হয়ে গেল। তো এখন এটা মার্ক করবেন, মার্ক করে এই যে অ্যালাইনমেন্ট চলে আসছে, এই যে অ্যালাইনমেন্ট, তো অ্যালাইনমেন্টে আপনি এখানে এসে সেন্টার করে দিবেন, তাহলে এটা সেন্টারে চলে আসলো, ঠিক আছে। তো সেন্টারে চলে আসার পরে এই লেখাটা আমরা রেড কালার রাখবো নাকি ব্ল্যাক কালার রাখবো, এটা পরবর্তীতে ডিসিশন নিব, এটা এখন এইভাবে থাকুক। তো আমরা কি নিয়ে মার্কেটিং করতেছি সেটার একটা ইমেজ নিতে হবে, তো এখন আমরা এখানে একটা ইন্টারপ্রেস করি। তো ইন্টারপ্রেস করার পর আমরা এখানে এখানে যাব আপলোড ফ্রম কম্পিউটার, আচ্ছা চুজ ফাইলে যাব। যাওয়ার পরে যেহেতু আমরা একটা ইমেজ এখানে সেভ করছিলাম, মেবি হ্যাঁ ইমেজটা এখানে নিয়ে আসি, দেখেন ইমেজটা আমরা সিলেক্ট করে নিলাম, এই যে ইমেজ। এখন ইমেজটা একটু বড় রাখতে হবে, আমরা একটু বড় এখানে প্লাস চাপ দিলে ইমেজটা বড় হয়ে গেল, দেখেন ইমেজটা বড় হয়ে গেল, বাট ইমেজটা বড় হয়ে আরো সমস্যা হয়ে গেছে, ইমেজটা ফেটে গেছে। তো আমরা ইমেজটা ডিলিট করব, ঠিক আছে ইমেজটা আমরা রাখবো না। স্যার কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যায়? না ডিলিট করে দিছি, আচ্ছা আমরা এখান থেকে গিফট কার্ড, এখন লেখাটা নিয়ে আমরা একটু গুগলে সার্চ করে দেখি ইমেজ দেয় কিনা। তো ইমেজ দিছে, তো আমরা ইমেজটা নিয়ে নেই। ভাইয়া টুলস থেকে এইচডি ইমেজ নিলে ওইগুলা সহজে ফাটে না? জি জি জি, টুলস অপশনে গিয়ে এইচডি সিলেক্ট করলে ওই ইমেজটা সহজে ফাটে না। এই টুলসে আপনি এজ সিলেক্ট করতে বলতেছেন? জি ভাইয়া, সাইজ ভাইয়া সাইজে গিয়া বড় হচ্ছে, এখানে বড় সাইজ এখানে নেওয়া যায় আমি জানি, কিন্তু ট্রান্সপারেন্ট ব্ল্যাক এনি কালার, আচ্ছা কালার সাইজে যায়। এখানে এনি লার্জ আপনার দেওয়া আছে বুঝছেন, আপনার পিক যাবে ছাড়া আপনার কোনো হাই রেজলিউশনের আপনার ইমেজ পাওয়া যায় না গুগলে বুঝছেন, আর এগুলো কপিরাইটের একটু প্রবলেম থাকে। আচ্ছা এটা নিয়ে নেই, এই ইমেজটা যাই, হ্যাঁ ইমেজটা সুন্দর আছে। তো এখানে কত ডলার বলছে, $1,000 বলছে, $1,000 হলে হবে না, আমাদের লাগবে $5,000।
আচ্ছা তো আমরা এখান থেকে ব্যাকে আসি, এটা ভালোই লাগছিল, এটা সমস্যা নাই, এটার ব্যবস্থা করে নিব নে। যে $5,000 $5,000 আছে যে লাল কালার হেডিং দেওয়া, কিন্তু এটা হচ্ছে আপনার ঝাপসা, এটা নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, যে কোনো একটা নিলেই হলো, সমস্যা নাই, ওটা আপনারা চুজ করে নিয়ে নিলেন, আমি একটা এখানে আপনার নিয়ে দেখাই। সেভ অ্যাজ ইমেজে যাবো, ডেস্কটপ এখানে সিলেক্ট করে দিলাম। এখন আমরা ইমেজটাকে নিয়ে আসবো, এখানে আপলোড ফ্রম কম্পিউটারে যাব, চুজ ফাইলে যাব, যে ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে যে এটা এখানে পেয়ে গেছি, তো এটা আমরা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট। আচ্ছা আমরা আর একটা ইন্টারফেস করবো, এত গায়ে গায়ে দিব না। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা আবার একটু ডবল, এখানে ডবল ইন্টারফেস করি, ডবল। এখানে কি দিছে, ইন্টারভিউ ইনফরমেশন নাও ফর এ চান্স টু উইন, তো এটা কপি করব, কপি করার পর এটা এখানে পেস্ট করে দিলাম। এখন এই লেখাটা আমার একটু বড় করতে হবে, সেহেতু আমাদের কি করতে হবে, এখানে বেশি বড় করা যাবে না, এটা আবার লার্জে দিব, লার্জে দেওয়ার পর নর্মালে এসে এটা হেডিং এ দিব, বা মেজর হেডিং প্যারাগ্রাফ, আচ্ছা হেডিং এ দিয়ে দেই, ওকে। এই লেখাটা ওর থেকে একটু ছোট হবে। আচ্ছা এই লেখাটা আমরা এখন একটু রেড কালার করে দেখি কেমন লাগে, এটা ব্যাটা একটু ব্লু কালার দিয়ে দেখি। ঠিক আছে, এটা রেডি থাকে এটা। আচ্ছা তো এই $500টা আমরা এখানে একটা অফারের লিঙ্ক ঢুকাই দিব, দেখেন $500 যে লেখা আছে এখানে, দেখেন আমাদের অফারের লিঙ্কটা আমরা কিভাবে দিই, আমরা অফারের লিঙ্ক কিন্তু কপি করে নিয়ে রাখছিলাম, মেবি এই যে আমাদের অফারের লিঙ্ক, এটা কপি করব, ঠিক আছে। কপি করার পরে এটাকে আমরা এখানে লিঙ্ক আপ করব, তো এখানে ক্রিয়েট এডিট ইউআরএল এ যাব, যাওয়ার পরে এখানে এখানে $500 যেটা আছে থাকবে, এখানে ইউআরএল লিঙ্ক, তো এখানে আমাদের অফারের লিঙ্কটা পেস্ট করে দিলাম, ঠিক আছে, এটা হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের এটা এখন বলতে পারেন, ভাই এটা ব্লু কালার হয়ে গেল কেন, ভাই এটা লিঙ্ক আপ করলে পরে লিঙ্ক আপের একটা ডিফল্ট কালার থাকে, সেটা এরা নিয়ে নেয় বুঝছেন, এই জন্য এটা ব্লু কালার হয়ে গেছে। এখন আমরা একটা, যেহেতু একই রকম হয়ে গেছে, এখন একটু কালারটা চেঞ্জ করে ফেলি, ওকে। ওকে এখন আমরা একটা কাজ করতে পারি, সে কাজটা হচ্ছে এটা, যে আমরা এখন এটা ফটোটাও লিঙ্ক আপ করব, ফটোটাও লিঙ্ক আপ করলে ভালো হবে। আচ্ছা ফটোটাও লিঙ্ক আপ করলাম, এখানে ওপেন দিস লিঙ্ক উইন্ডো নিউ ট্যাব এখানে দিয়ে দিয়ে এখানে ওকে দিয়ে দিব, ঠিক আছে, তো ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমরা আর কিছু দিব না, আমরা এখন একটা বটন টেক্সট দিতে পারি, ঠিক আছে। তো এখন আমরা এখানে লিখি গুগল .com, আচ্ছা এখানে লিখবো কি, গো গো বাটন, তো গো বাটন দেওয়ার পরে আমাদের এখানে গো বাটন অনেকগুলো আসছে, দেখেন এই যে গো বাটন,
আমরা এটাই নিয়ে নেই, এটাই ভাইয়া ফটোটা আমরা সেভ করি। ভাইয়া ফটোটা ট্রান্সপারেন্ট নিলে ভালো হয়। আমরা মাইক্রোফোন সবাই অফ করি। এখন দেখেন আমরা যেহেতু বাটন নিয়ে নিছি, বাটনের এখানে মাইক্রোফোন সবাই অফ করে, তো দেখেন আমরা যেহেতু বাটন নিয়ে নিছি, এখন এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা থাকলে তো হবে না। এখন আমরা দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা একটা অটোমেটিক একটা রোবোটিক একটা সফটওয়্যারে কাজ করবো, সেটা হচ্ছে বিজি রিমুভ। এটা বিজি রিমুভ বলে এন্টার প্রেস করলাম, তো আমাদের এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপলোড ইমেজে চলে যাব। আপলোড ইমেজে চলে যাওয়ার পর আমরা গো বাটন যেটা ছিল এটা নিয়ে ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার সাথে সাথে দেখেন এর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ড মুছে দিচ্ছে। তো এখন আমরা এটা এখান থেকে ডাউনলোড করে নিলাম, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো ওটা ডাউনলোড আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব দেখেন, আমরা এখানে আচ্ছা 1 2 আচ্ছা, তো আমরা এখান থেকে বাটন টেক্সটটা নিয়ে আসি, বাটনটা নিয়ে আসি, বাটনটা এখানে চুজে ফাইলে গেলাম, ডাউনলোডে ওটা আমার মেবি আছে, তো এটা ডাউনলোডের থেকে আমরা আপ করে নিলাম, সিলেক্ট করে দিলাম। এই যে আমাদের এটা চলে আসছে। আচ্ছা, সমস্যা নেই, এখন এত বড় তো রাখবো না, এটা একটু ছোট করে রাখি। আচ্ছা, আর একটু ছোট করি, ঠিক আছে। এবারে এটা একটা অ্যাট্রাকটিভ লাগছে, তো আমরা এখন দেখে আসি এটা কেমন দেখায়, ঠিক আছে? পাবলিশে চলে যাই, ঠিক আছে? পাবলিশে যাওয়ার পরে আমরা এটা পাবলিশ করে দিই। আচ্ছা, কনফার্ম, এটা পাবলিশ হয়ে গেল। এখন আমরা একটু ভিতরে গিয়ে দেখে আসি, এটা প্রিভিউতে দেখে আসি এটা কেমন দেখায়। প্রিভিউ পোস্ট, প্রিভিউতে এটা কেমন লাগছে, ঠিক আছে? তো আমরা এখন দেখি এটা নোট প্যাডে কেমন লাগে। তো প্যাডে লাগছে এখন মোবাইল রেসপন্স। আচ্ছা, মোবাইল রেসপন্সিভ এটা এরকম লাগছে, ঠিক আছে? আচ্ছা, এই যে হচ্ছে মোবাইল রেসপন্সিভ এটা এরকম লাগতেছে। তো এখন সমস্যা না, এটা তো খারাপই খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগছে। তো এখন আমরা ব্যাকে চলে আসি, এটা আমরা এখন কেটে দিব। দেখেন এখন আমাদের সবকিছু কিন্তু এখান থেকে সেট করা শেষ। আমরা এখন এখন এটাকে একটা থিমে সিলেক্ট করতে হবে। এখন আমরা টাইটেল দিতে পারি, এখানে টাইটেলটা আমরা এটা আবার দিয়ে দিতে পারি, ঠিক আছে? এখন টাইটেলটা দিব গেট এ ফাইন অলমোস্ট সলভিং স্প্রে, এটা আমরা টাইটেল দিয়ে দিই। স্যার গোতে কি লিংক দেওয়া লাগবে না? হ্যাঁ, লিংক তো লাগবে, আমি লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেভিং হয়ে গেল। গোতে একটা লিংক আপ করতে হবে, রাইট? আমি তো মনে ছিল না। আচ্ছা, গোতে গিয়ে আমাদের অফারের লিংকটা দিয়ে দিব, পেস্ট করে দিলাম, ওপেন দিস লিংক এ নিউ উইন্ডোতে ওকে করলাম। আচ্ছা, এটা লিংক আপ হয়ে গেল, ওকে, ঠিক আছে। তো এটা এখন ভালো লাগছে, আমরা গো দিব। হ্যাঁ, গো থাক এখানে। ভাইয়া সবগুলা দেখি আমাদের অফারের লিংকই দিব? হ্যাঁ হ্যাঁ, অফারের লিংক দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমরা এখন ব্যাকে চলে আসি। এটা আমাদের কিন্তু এখন দেখলেও দেখতে পারি আমরা, কিন্তু আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেছে। ব্যাকে চলে আসি। এখন দেখেন আমাদের এই অফারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা একটা থিম চুজ করতে হবে। এখন থিমে যাই আমরা, এখানে দেখেন অনেকগুলো থিম আছে, আপনি যে কোনো থিম চুজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে একটা থিম চয়েস করে নেই, ধরেন এই থিমটা নিয়ে নিলাম। এখন এর কাস্টমাইজে চলে গেলাম। আচ্ছা, কাস্টমাইজে যাওয়ার পরে চেঞ্জ ইমেজে চলে গেলাম। চেঞ্জ ইমেজে গিয়ে এখান থেকে আমরা যেহেতু একটা কেমন ইমেজ দেওয়া যায়, টেকনোলজির ভিতরে গিয়ে দেখে একটা ইমেজ সেট করে দিই। না, টেক্সচার, ওকে, ডান, ঠিক আছে।
ইমেজটা এমন থাকুক। আচ্ছা তো আমরা এখান থেকে সেভ করে দিই, ঠিক আছে? এটা সেভ হয়ে গেল। আচ্ছা সেভ হয়ে গেল, তো এখন এটা সেভ হয়ে যাওয়া মানে আমাদের দেখেন পোস্টে চলে যায়। একটু লোডিং দেই, এখন ভিউ ব্লগে যাই। ভিউ ব্লগ, এই যে ভিউ ব্লগে গেলে কিন্তু আমাদের লিঙ্কটা কিন্তু এরকম চলে আসছে, দেখছেন? এই যে, এই যে আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ, এই যে আচ্ছা টাইটেলটা দুটা হয়ে গেছে, টাইটেলটা দিয়ে দিই গিফট কার্ড, ঠিক আছে? আমরা টাইটেলটা চেঞ্জ করে আসি, টাইটেলটা দিয়ে দেই ফ্রি গিফট কার্ড। আচ্ছা আপডেট করে দিলাম। আচ্ছা তো আপডেট করার পরে এখন আমরা এখানে গিয়ে একটা লোডিং দেই, এই যে ফ্রি গিফট কার্ড হয়ে গেল। এই যে আমাদের ল্যান্ডিং পেজ চলে আসছে, এখন দেখেন আমাদের ল্যান্ডিং পেজ চলে যেহেতু আসছে সেহেতু আমরা কি করব দেখেন, এটা ব্যাকে আসি, এটা আবার কেটে দিই, গিয়ে আমরা ভিউ ব্লকে গিয়ে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করব। ওকে, এই লিঙ্কটা কপি করে আমরা এখন এখানে রেখে দিব। এই যে, এই যে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক, এই ল্যান্ডিং পেজটা আমরা একটু দেখতে পারি প্রিভিউ করে কেমন দেখাচ্ছে। আমরা আর একটা ট্যাব ওপেন করি, এটা কেটে দেই, একটা ট্যাব নতুন ট্যাব নিয়ে এখানে ওপেন করে দেখি, এন্টার। এই যে আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু এরকম দেখাচ্ছে, ঠিক আছে? রিড মোরে ক্লিক করলে এখানে কাস্টমার সে ইয়ে দেখতে পারবে, অফার দেখতে পারবে। তো এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে আমরা কিন্তু ল্যান্ডিং পেজের লিঙ্ক কিন্তু কপি করছি, সেহেতু এটা আমি কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে দেখেন আমরা এখন কি করতে পারি, আমরা এখন পিন্টারেস্টে ও ওই যে পিন তৈরি করছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, তো আমরা কিন্তু একটা পিন্টারেস্টে পিন তৈরি করছিলাম। ওকে, তো পিন্টারেস্টে যাই, পিন্টারেস্টে গিয়ে আমরা এখন একটা পিন ক্রিয়েট করবো। তো এখন ক্রিয়েট, ক্রিয়েট এ পিন, ক্রিয়েট এ পিন, পিন তৈরি করার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব ডেস্কটপ, ডেস্কটপের থেকে ডাউনলোডে, ডাউনলোডে যে ডাউনলোডে আমাদের এই পিন, পিন কিন্তু আমরা নিয়ে আসলাম, এই যে, ঠিক আছে? আমাদের পিনটা কিন্তু এই যে। তো আমরা এখানে টাইটেল কি দিব, অ্যাড ইওর টাইটেল, তো আমরা এখানে টাইটেল দিব ফ্রি গিফট কার্ড। আচ্ছা গিফট কার্ড হয়ে গেছে, আচ্ছা ফ্রি গিফট কার্ড আমরা টাইটেল দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা এখান থেকে সাব টাইটেল এটা কপি করতে পারি, এখানে এটা দিয়ে দিব, এই যে দিয়ে দেওয়ার পরে আমরা এখন ডেসক্রিপশন দিয়ে দিব এখানে, এই যে। আচ্ছা ডেসক্রিপশন দিয়ে দিলাম, এখানে এখানে দিয়ে দিলাম, পিনে ক্লিক করলে সে আরো ডেসক্রিপশন পেয়ে যাবে। ভালো, আমি আপনারা একটু কন্টেন্ট এখানে দিয়ে দেবেন আপনাদের মতো সাজায়, ঠিক আছে? আপনাদের মনের মতো আপনারা সাজায় দিয়ে দিন, কোনো সমস্যা নেই। এখানে দিতে পারেন 1000 অফ পিপল, এখান থেকে একটা কন্টেন্ট আমি একটা কপি করি, কপি করে এখানে পেস্ট করি। ৫০০০ দিয়ে দিই এখানে, পেস্ট করে দেই।
এখানে দিয়ে দিলাম, এখানে এটা দিয়ে দেওয়ার পর এখানে চলে আসলো। এখানে আমরা ডেসক্রিপশন দেওয়ার আগে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব। দেখেন হ্যাশট্যাগ গুলো আমরা এখানে না দিয়ে আমরা তলায় আসি আর একটু গিফট কার্ড টাইপের কিছু হ্যাশট্যাগ দিব, যেরকম GIFTCRD গিফট কার্ড। আপনারা আপনাদের মতো হ্যাশট্যাগ দিয়ে নিন, এরকমও দিতে পারেন, একটু ঘোরাই ফেরাই দিন, তা নাহলে কিন্তু কপিরাইট ক্লেম খাবেন। আচ্ছা আমি আমার মতো হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তো দেখেন আমরা কিন্তু ল্যান্ডিং পেজের লিঙ্কটা কিন্তু কপি করছিলাম, মেবি হ্যাঁ কপি করছিলাম, কইছে এই যে, এই যে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক। এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমরা কপি করে এখানে বসাই দিব, পেস্ট, ঠিক আছে। তো দেখেন বসানোর পরে আমরা এই দেখেন পাবলিশ অ্যাট লেটার ডেট, এখানে ক্লিক করলে আমাদের কিন্তু দেখাচ্ছে কি, দেখেন কত তারিখ কত কটার সময় আমরা এটা পাবলিশ করবো, এখানে আমরা সেট করে দিতে পারি। মানে ধরেন আপনি এখন এটা পাবলিশ করতে যাচ্ছেন, আপনি একদিন বা দুদিন পরে কিংবা 2 ঘন্টা কিংবা 4 ঘন্টা পরে পাবলিশ করতে যাচ্ছেন, এখানে ডেট টাইম টাইম সব ফিক্স করতে পারবেন। যেহেতু আমি এটা ইমিডিয়েট পাবলিশ করবো, এখানে পাবলিশ ইমিডিয়েট দিয়ে দিলাম। এখন পাবলিশ করলাম, পাবলিশ করার আগে আমাদের যেহেতু একটা বোর্ড ক্রিয়েট করতে বলবে, বোর্ড মানে কি এই যে পিনটা আমরা পাবলিশ করবো এটা কোথায় রাখবো, তার জন্য একটা বোর্ড তৈরি করতে হবে আমাদের। ক্রিয়েট বোর্ডে চলে গেলাম, তো এখানে লিখবো আমরা ওয়াল ফ্রি গিফট কার্ড। আচ্ছা এখানে লিখবো ওয়াল ফ্রি গিফট কার্ড। আচ্ছা আচ্ছা এখানে ওয়াল ফ্রি গিফট কার্ড লিখে আমরা একটা বোর্ড ক্রিয়েট করে দিলাম, এই যে ক্রিয়েট বোর্ড। বোর্ড ক্রিয়েট করার পর দেখেন আমার বোর্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন এই যে ওয়াল ফ্রি গিফট কার্ড। তাহলে কি হলো, আমি এই বোর্ডে এটা পাবলিশ করতে পারছি, দেখেন এই বোর্ডে আমরা এটা পাবলিশ করে দিলাম। এই যে আমাদের এটা এখন পাবলিশ হয়ে গেল, এখন আমাদের এটা দেখে আসতে বলতেছে কেমন হয়েছে। তো আমাদের এখন এটা এরকম হয়েছে, এই যে দেখছেন, এখন এখানে আমার যদি কোনো ভিজিটার ক্লিক করে তাহলে তাকে নিয়ে যাওয়া হবে আমার অফারে, ঠিক আছে। কোনো ভিজিটার যদি এখানে ক্লিক করে তাহলে তাকে অফারে নিয়ে যাওয়া হবে, এই দেখেন দেখছেন আমার কোন ল্যান্ডিং পেজে তাকে নিয়ে আসা হয়েছে। তো ল্যান্ডিং পেজ থেকে তাকে এখানে যখন ক্লিক করবে বা এখানে ক্লিক করবে বা এখানে যেখানে ক্লিক করুক তাকে নিয়ে যাওয়া হবে আমার কাঙ্ক্ষিত অফারে। এখন দেখা যাক, সরি আচ্ছা পিন যেহেতু আমার একটা পাবলিশ করা হয়ে গেছে, তো সেহেতু আমি একটু পিনটা দেখে আসি। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু পিন গুলো চলে আসছে, দেখছেন এই যে ব্যাকগ্রাউন্ডে পিন চলে আসছে। এবং আমার বোর্ডে গিয়ে দেখি, এই যে আমার বোর্ড, আমার বোর্ডে কিন্তু এখন পিনটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেন। এখন যদি কোনো ভিজিটার এখানে এসে সে ক্লিক করে, ঠিক আছে, যদি সে ক্লিক করে তাহলে এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে আমার কাঙ্ক্ষিত অফারে, ঠিক আছে। এই যে এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে বা এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, ঠিক আছে, এই যে এখানে আসলে পরে তার এখানে লিঙ্কটা দেখাবে, এই লিঙ্কে ক্লিক করলে তাকে নিয়ে যাবে আমার ল্যান্ডিং পেজে। এই যে ক্লিক করলে ল্যান্ডিং পেজে নিয়ে চলে যাবে, এই যে এখান থেকে সে দেখতে পাচ্ছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা এইভাবে ল্যান্ডিং পেজ তৈরি করে, আমরা এইভাবে পিন ক্রিয়েট করে আমরা পিন্টারেস্টে প্রমোট করবো। এখন দেখেন ভাই পিন্টারেস্টে সব থেকে বড় বিষয় হচ্ছে কি, এখান থেকে হিউজ পরিমাণে ট্রাফিক আনা যায় এবং এখানে টার্গেটেড ট্রাফিক আসে। এখানে টার্গেটেড ট্রাফিক বলতে কি ভাই, এখানে আপনি ইউএসএ কান্ট্রি লোকেশন সেট করে দিয়েছেন না ভাই, এখানে একটা আপনার ইউএসএ ছাড়া কোনো কান্ট্রি আপনার ভিজিটার আসবে না এখানে। এবং এখানে ভাই আপনি যখন আপনার এখানে দেখেন ওয়াল ফ্রি গিফট কার্ড লিখলাম এখানে, ঠিক আছে। এখন গিফট কার্ড এখানে কত দিবেন একটা ব্র্যাকেটে দিয়ে দিলেন 1,000, এখানে দিয়ে দিবেন 1,000 টু 100 টু 5,000, 100 ডলার থেকে $5,000 পর্যন্ত এখানে গিফট কার্ড পাবে, ঠিক আছে।
তো এখানে দিয়ে দিবেন। তো দেখেন এখানে সে ক্লিক করলে এখানে নিয়ে যাবে। এখন আপনারা প্রত্যেকে এখন দেখেন এই যে বোর্ড আপনাদের ক্রিয়েট হয়ে গেল না, আপনারা ক্রিয়েটে বোর্ডে যেতে পারেন, যাইতে পারেন, যাইতে যেয়ে গিয়ে আপনারা এখানে বোর্ডের নাম দিতে পারেন, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি এখানে অ্যামাজন গিফট কার্ড নিয়ে গেলে অ্যামাজন গিফট কার্ড দিবেন, এডিটার্স গিফট কার্ড নিয়ে এডিটার্স গিফট কার্ড দিবেন, যে গিফট কার্ড নিবেন তার আলাদা একটা বোর্ড তৈরি করে নেবেন, ঠিক আছে। বোর্ড তৈরি করে নিয়ে সেই বোর্ডে সেই পিনগুলো পাবলিশ করবেন, নতুন নতুন পিন ক্রিয়েট করবেন, প্রতিদিন 10টা করে ভাই পিন ক্রিয়েট করবেন। এই একটা ল্যান্ডিং পেজ হোক, ধরেন আপনি একটা ল্যান্ডিং পেজের, এই একটা ল্যান্ডিং পেজের আপনি 10টা পিন ক্রিয়েট করলেন, ঠিক আছে, একটা ল্যান্ডিং পেজের আপনি 10টা পিন ক্রিয়েট করলেন, প্রতিদিন আপনি একটা অফার নিয়ে আপনি 10টা করে পিন ক্রিয়েট করেন ভাই, সেখান থেকে দেখেন আপনার ভিজিটার আসবে, অবশ্যই আসবে, এবং দেখবেন আপনার লিড হিউজ পরিমাণ আসবে। এরকম যখন আপনার অ্যাকাউন্টে 500টা কিংবা 1000টা আপনার এরকম পিন তৈরি হবে, আপনার নিজস্ব পিন, তখন সেখান থেকে পার ডে মোটে না হলে আপনি 2-3-4-5টা লিড পাবেনই পাবেন, মাস্ট বি, কোনো ভুল নাই। তো দেখেন আপনারা গিফট কার্ড নিয়ে এভাবে মার্কেটিং করবেন, পিন্টারেস্টে আমার সাজেশন থাকবে সবাই পিন্টারেস্টে মার্কেটিং করেন ভাই, পিন্টারেস্টে ভালো ট্রাফিক সোর্স পাওয়া যায় এবং এখানে টার্গেটেড ট্রাফিক সোর্স পাওয়া যায়। শাফিন ভাই, সিপি গিফট থেকে সব অফার নিয়ে পিন ক্রিয়েট করব, আপনার ইচ্ছা, আপনি অ্যাডহক মিডিয়া থেকে করতে পারেন, সিপিএ লিড থেকে করতে পারেন, সিপিএ গ্রুপ থেকে করতে পারেন, যে কোনো ইচ্ছা আপনি যেখান থেকে করতে পারেন, সমস্যা নেই, যে মার্কেট প্লেস আপনার পছন্দ। অ্যাডহক মিডিয়া তো আপনি দেখান নাই এখনো, সিপিএ লিডটাও দেখান নাই। আচ্ছা, সবগুলো প্রসেস আপনার প্রায় একই, বুঝছেন, সিপিএ গ্রুপ খুলছেন না হয়তো ভাই, অ্যাডহক মিডিয়া আপনার 24 ঘন্টা পরে অ্যাপ্রুভ দেয়, সিপিএ লিড গুলো হয়তো বা 5-6 ঘন্টা পরে দেয়, কিন্তু সিপিএ গ্রুপটা এক চান্সে দিয়ে দেয়, অ্যাডহক মিডিয়ায় কোনো ব্যাপার না। অ্যাডহক মিডিয়া আপনি অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার দেখেন, আপনি সিপিএ গ্রুপে আপনার যেরকম ওয়েবসাইট চাইছে সেরকম আপনি এরকম একটা দেখেন, এরকম একটা ওয়েবসাইট আপনি সিপিএ গ্রুপ থেকে তৈরি করে রেখে দিবেন, ঠিক আছে। তৈরি করে রাখার পরে আপনি ল্যান্ডিং পেজের লিঙ্কটা, এই যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমি তৈরি করে রাখছিলাম, এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা রেখে দিবেন, রেখে দিয়ে আপনার ওই অ্যাডহক মিডিয়ায় গিয়ে পেস্ট করে দিবেন। আচ্ছা ভাই, আমরা পিন্টারেস্ট পিন্টারেস্ট বাদ দিয়ে শুধু টুইটারে ইয়ে করতে পারবো না, সিভি মার্কেটিং করতে পারবো না? হ্যাঁ, কেন পারবেন, অবশ্যই পারবেন। মানে ভাই আমার তো ফোন আছে, আর আপনার এই আজকের মার্কেটিং দেখে মানে সবকিছু দেখে মনে হচ্ছে পিন্টারেস্ট এর জন্য ইয়া পিসি বা ল্যাপটপ বেটার হবে। না, ফোনেও করতে পারবেন ভাই, ফোনেও করতে পারবেন, কেন ফোনে পারবেন না? আপনার ওয়াইফাই লাইন আছে বাসায়? না ভাইয়া, আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই, সেটা ক্লিয়ার করে রাখা ভালো, যাদের ওয়াইফাই আছে বা যাদের ব্রডব্যান্ড লাইন আছে তারাই শুধুমাত্র পিন্টারেস্টে কাজ করতে পারবে, আদারাইজ অন্যরা এমবি দিয়ে কাজ করতে পারবে না, পিন্টারেস্ট এমবি দিয়ে চলে না, আর যদি বা চলে কিছুদিন পরে ব্যান করে দেয়। জি বলেন ভাই। একটা অফার নিয়ে 10টা করে পিন তৈরি করবেন, প্রতিদিন একটা অফার নিয়ে 10টা করে পিন তৈরি করবেন, আর পিন গুলো এরকম ঘুরাই ফেরাই দিবেন, একরকম দিবেন না, ঠিক আছে, বিভিন্ন কালার ঘুরাই দিবেন, লেখার কন্টেন্ট গুলো একটু ঘুরাই দিবেন, একটু ডিজাইন গুলো ঘুরাই দিবেন, ঠিক আছে। ভাইয়া, তাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, গত সপ্তাহে আমাদের কয়দিন ক্লাস হয়েছে? গত সপ্তাহে, তাই না, গত সপ্তাহে 15 আগস্ট ছিল না? জি জি, একদিন আপনার 15 আগস্টে সরকারি ছুটি, সরকারি বেসরকারি সকল প্রকার কাজ শিক্ষাক্রম কার্যক্রম বা আপনার কোনো অর্গানাইজেশন কোনো কিছু খোলা ছিল না, সবগুলো বন্ধ ছিল স্যার। তার গিফট কার্ড সম্পর্কে যদি একটু ভালো করে বলতেন। দিদি, সোমবার বুধবার কি ক্লাস হয়েছে স্যার? সোমবার বুধবার কি ক্লাস আপনাদের আপনাদের শুনেন, আমিও আপনাদের শুধু ক্লাস একদিনে মিস গিয়েছে, সেটা হচ্ছে বৈদ্যুতিক সমস্যার কারণে কারণে একদিন আপনাদের ক্লাস নিতে পারি না, শুক্রবার ওইটা ছিল, একদিন মিস করছিলাম, সেই জন্য আমাদের কারেন্ট, আমার কারেন্ট ছিল না, মানে আপনাদের এখানে লোডশেডিং হচ্ছে, খুবই লোডশেডিং হচ্ছে, আনবিলিভেবল, কোনোদিন এরকম হয় নাই, তো ওই লোডশেডিং এর কারণে আপনাদের একটা ক্লাস নিতে পারি নাই, সেটা ব্যাকআপ নেওয়ার জন্য শুক্রবারে কালকে আপনাদের ক্লাস নিচ্ছিলাম, তো সেটাও আপনার 40 মিনিট কি 35 মিনিট পরে সেটা তারপরে কারেন্ট চলে যায়, এই জন্য ওটাও ব্যাকআপে রেখে দিই, তো এই জন্য আপনাদের টোটাল ব্যাকআপ ক্লাস আছে। গত সপ্তাহে মঙ্গলবার প্লাস বুধবার 2 দিন ক্লাস কি হয়েছে?
এটা কি ভাই কোন কোন বারে হইছে অত মনে নাই আমার আমি বলি শুনে শুধু 15 আগস্ট আপনাদের ক্লাস হয় নাই আর 7 দিন হইছে ঠিক আছে আর গত সপ্তাহে বলতে কি আপনার এই বুধবারে আপনাদের শনি সোম বুধ তাই তো আপনাদের বুধবারে একটা ক্লাস হয় নাই মানে কারেন্ট বৈদ্যুতিক সমস্যার কারণে নিতে পারি নাই আমি মঙ্গলবারে কি গুগল মিটে হইছে ক্লাস না ভাই মঙ্গলবারে আপনাদের ক্লাস কোথায় আপনাদের মঙ্গলবারে ক্লাস আছে নাকি আপনার ক্লাস কটা হয়েছে আপনাদের ক্লাস গোটু মিটিং এ ক্লাস হয় নাই একটাও তা কিসে হয়েছিল গত সপ্তাহে আমি প্রশ্ন করলাম গত সপ্তাহে যে 15 আগস্টে বন্ধ ছিল হ্যাঁ তারপরে গোটু মিটিং এ আমি ক্লাসে জয়েন করতে পারিনি মানে ক্লাস হয়ই নাই ওখানে পাই নাই পিন কোডে পাই নাই হ্যাঁ মিজান ভাই ক্লাস গত সপ্তাহে হোক বা আগে সপ্তাহে হোক বা এখন হোক ওটা কোনো ফ্যাক্ট না আমাদের কোর্সটা কমপ্লিট করতে হবে সেটা সার্ভিন ভাই করাই দিবে সে যে কোনো ভাবে যে কোনো ওয়েতে এইটাই আপনাদের কোর্সটা কমপ্লিট করতে হবে সেটা বলছি না আমি আসলে ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে পিন্টারেস্ট আমরা কিন্তু আজকে দেখাই দিলাম যে বলেন স্যার এই গিফট কার্ড সম্পর্কে যদি একটু বলতেন স্যার তাহলে একটু বিষয়টা ক্লিয়ার হয়ে যেত আচ্ছা গিফট কার্ড তাই তো আচ্ছা গিফট কার্ড আপনাদের ক্লিয়ার করে আমি বলি বিষয়টা আসলে কেমন ভাই এই যে আমরা একটা অফার প্রমোশন করছি গিফট কার্ড রিলেটেড তাই না এই যে অফারটা আমরা প্রমোশন এই অফারটা ভাই এমন একটা অফার এটা লটারি টাইপের অফার বুঝছেন ভাই মাইক্রোফোন অফ করি সবাই এই গিফট কার্ড হচ্ছে লটারি টাইপের অফার এখানে দেখেন এই যে কোম্পানি অফারটা প্রমোশন করছে ঠিক আছে এখন এই কোম্পানি অফারটা প্রমোশন করছে এখানে একজন কি দুইজন লটারি বাঁধতে পারে তাহলে ঠিক আছে এখন তার মাধ্যমে তাদের ভিজিটার লাগবে সব ইউএস এর ভিজিটারের ইমেল লাগবে ঠিক আছে যারা গিফট কার্ড রিলেটেড অফার নিয়ে পছন্দ করে যারা এই বিষয়ে অফার নিয়ে কাজ করে ঠিক আছে বা যারা এই যেসব ট্রাফিক এটা নিয়ে ইন্টারেস্টেড তো এরকম টাইপের আপনার ভিজিটরের বা আমেরিকান লোকের আপনার লিড এনে দিতে হবে মানে ইমেল ইমেল এনে দিতে হবে এখন তাকে ইমেল এনে দেওয়ার জন্য তাদেরকে একটা দেখেন এখানে লোভনীয় একটা অফার দেওয়া আছে গেটে $500 ওয়ালমার্ট শপিং স্প্রে দেখেন এখানে যখন $5,000 একটা শপিং স্প্রে আপনার একটা গিফট কার্ড আসলো তার মানে আপনি এই অফারটাতে আপনি একটা শপিং স্প্রে মানে আপনার এখানে যে আপনি একটা শপিং এর একটা সাইট থাকবে সেই সাইট থেকে আপনি $5,000 পর্যন্ত আপনি শপিং করতে পারবেন ঠিক আছে এবং মাস্টার কার্ড তারা দিয়ে দিবে আপনাদেরকে মাস্টার কার্ড আপনাদেরকে দিয়ে দিবে সেই মাস্টার কার্ড দিয়ে আপনি এই শপিং গুলো করতে পারবেন তো $5,000 এখানে দিয়ে দিছে এখন দেখা যায় কি অনেক সময় $5,000 তারা দেয় না এটা হচ্ছে একটা লোভনীয়র জন্য তারা দিয়ে দেয় কিন্তু কিছু হলে তারা দেয় $100 কি $200 কি $300 কি $1,000 সর্বোচ্চ ধরে দিয়ে দেয় বুঝছেন দিয়ে দেয় তাদের একটা শপিং একটা গিফট কার্ড একটা গিফট বলতে তাদেরকে একটা শপিং এর একটা গিফট করে তারা বিভিন্ন ওয়েবসাইট এগুলো করে থাকে ঠিক আছে বিভিন্ন ই কমার্স সাইট করে থাকে যেমন অ্যামাজন করে থাকে দারাজ করে থাকে ঠিক আছে এর মাধ্যমে তারা কি করে জানেন এইভাবে এর মাধ্যমে তার কিন্তু লস নাই এই $5,000 দিলেও তার লস নেই কেন জানেন এই $5,000 আপনি যেরকম মার্কেটিং করতেছেন আপনার মতো আরো দেখা যাচ্ছে অফার নিয়ে আরো 2,000-5,000 মার্কেটাররা মার্কেটিং করতেছে তাই না সেখান থেকে প্রতিদিন মোটে না হলেও তারা 15-20টা কেউ অ্যাড ক্যাম্পেইন করে আনতেছে লিড তারা যারা অ্যাড ক্যাম্পেইন করতেছে তারা পার ডে দেখা যাচ্ছে 15-20টা 30টা করে লিড আনতেছে আর যারা অর্গানিক ভাবে আনতেছে এরা 5টা 10টা 15টা করে আনতে পারে যাদের ট্রাফিক থাকবে বেশি তারা তত তত বেশি আপনার লিড আনতে পারবে তো যারা অর্গানিক ভাবে করতেছে দেখা যাচ্ছে তারা আনতেছে 15-20টা করে বা যারা অ্যাড ক্যাম্পেইন করতেছে তারা 50টা 100টা 200টা করে লিড এনে দিচ্ছে দেখেন প্রতিদিন যদি এদের 15,000-20,000 তারা ইমেল পায় ঠিক আছে আমেরিকান মানুষদের তাহলে কি হইলো
ওই আমেরিকান মানুষদের কাছে ওই কোম্পানি অ্যাডভার্টাইজ করতে পারতেছে তাদের বিভিন্ন অফার নিয়ে বা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, তারা কিন্তু ওইখানে তারা অ্যাডভার্টাইজ করতে পারতেছে, তাদের কিন্তু ডাটা কিন্তু তারা পেয়ে যাচ্ছে, তার বিনিময়ে আপনাকে একটা কমিশন দিচ্ছে $2। এবং যে অফারটাতে মেল সাবমিট করতেছে লটারি হয় ওদের, তার মধ্যে থেকে যদি কারোর বেঁধে যায় তাহলে সে এই টাকাটা পাবে, ঠিক আছে, শপিং করার জন্য এই টাকাটা পাবে সে। এবং বা যদি শপিং করতে চায় তাহলে এই মাস্টার কার্ড দিয়ে তার শপিং করতে পারবে, এবং সে টার্গেটের জায়গায় গিয়ে করতে হবে তাকে। তো এই $5,000 কিন্তু সে বাঁধতে পারে। এবার দেখা গেল কি, একজনে বাঁধলে তার আশেপাশে কিন্তু তারা 10 জন থাকে, সেও বলে যে আজকে আমি এই অফারটা পাইছি অনলাইন থেকে, ফেসবুক থেকে, কি টুইটার থেকে, কি পিন্টারেস্ট থেকে অফারটা পাইছি, আমার $5,000 বেঁধে গেছে, ঠিক আছে। এখন আরেকজনের সাথে গল্প করলো, এবার দেখা যায় তার সামনে কোনোদিন একটা অফার চলে আসলে সেও মেলটা সাবমিট করে দেখতে পারে যে আমার যদি বেঁধে যায় লটারির মতো, বুঝছেন? শাফিন ভাই জি বলেন জি ভাই, যে ইন্টারেস্টের ক্ষেত্রে কি টুইটার বা ফেসবুকের মতো ফলোয়ার দরকার পড়ে নাকি এভাবে পোস্ট করলেই হবে? রাইট, এটা ভালো কোশ্চেন করেছেন, গুড কোশ্চেন। এই দেখেন পিন্টারেস্ট, এ দেখেন পিন্টারেস্টের সুবিধা দেখেন ভাই, পিন্টারেস্টে কিন্তু আপনার মান্থলি ভিউয়ার কত, কতজন আপনার মান্থলি ভিউ করতেছে আপনার অ্যাকাউন্ট দেখাবে, কতজন আপনার ফলোয়ার আছে দেখাবে, এবং আপনি যে পিন তৈরি করছেন, এই যে পিন পাবলিশ করলাম, এই পিনের ইমপ্রেশন কত হয়েছে, তার মানে কতজনের কাছে পৌঁছাইছে এটা এখানে দেখাবে, কতজন আপনার পিন সেভ করছে দেখাবে, কতটা লিংক ক্লিক করছে তাও দেখাবে আপনার পিনে, ঠিক আছে। এটা সব থেকে বেশি সুবিধা। এবং এখানে দেখেন ইনসাইট আছে, এখানে ওভারভিউ বা যান বা অডিয়েন্স ইনসাইটস যান, তো দেখেন অডিয়েন্স ইনসাইটস গেলে এখন এটা শো করবে না, কারণ আমার ভিজিটর এখন আর হয়নি, ইমপ্রেশন হয়নি। তো দেখেন এখানে সুবিধা দেখেন, এখানে ডাটা এখন দেখাচ্ছে না, এটা ডাটা এখানে দেখাবে না, এটা ভিজিটর আসলে দেখাবে। তো দেখেন এখানে সব থেকে বড় সুবিধা হচ্ছে এই যে কত বছর বয়সের থেকে এই পিন্টারেস্ট ইউজার আছে, ফিমেল সব থেকে বেশি ইউজার, এবং দেখেন কত বয়সের থেকে, এখানে দেখেন সব থেকে বেশি আছে 18 থেকে 24 বয়সের মধ্যে বেশি আপনার ইউজার, ফিমেল ইউজার এখানে বেশি। তো দেখেন ডিভাইস, আইফোন থেকে এতজন লোক আপনার পিন্টারেস্ট ইউজ করে, আইপ্যাড থেকে এত, অ্যান্ড্রয়েড মোবাইল থেকে সব থেকে বেশি, তারপরে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের থেকে, মোবাইল ওয়েবের থেকে, ওয়েবের থেকে, ঠিক আছে, সব থেকে বেশি আপনার মোবাইল অ্যান্ড্রয়েড এবং আইফোন, এই দুটো থেকে সব থেকে বেশি ঢোকে, ঠিক আছে, পিন্টারেস্টে। এবং এখানে আপনার কতজন ভিজিটর আসলেও সেই ভিজিটর কোন কোন দেশের কোন কোন জায়গা থেকে আসছে এগুলো আপনি আলাদা আলাদা করে দেখতে পারবেন, পিন্টারেস্টের সব থেকে সুবিধা হচ্ছে। এবং আপনার ভিজিটরের চাহিদা অনুযায়ী আপনি অফার করতে পারবেন। আচ্ছা ভাইয়া, টুইটারের মতো ফেসবুক মার্কেটিং নাই সিবিএতে? হ্যাঁ ফেসবুক মার্কেটিং আছে, তো ফেসবুকে তো আপনার অ্যাকাউন্ট খুলতে বলছে এই কারণে ভাই। তাহলে যে পিন্টারেস্টে ভিউয়ার্স গুলো আসবে কি হবে আমার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে পিন ক্রিয়েটের মাধ্যমে, এই যে পিন পাবলিশ করলাম দেখেন, এই যে পিন পাবলিশ করেছি আমি, পিন ক্রিয়েট করে পাবলিশ করে পাবলিশ করতে এখন কোনো ভিজিটর মাইক্রোফোন সবাই অফ করে, কথা রিফ্লেকশন হচ্ছে, মাইক্রোফোন অফ করে। আচ্ছা তো দেখেন এই যে পিন পাবলিশ করলাম, পিন পাবলিশ করলে এখন কি হইলো, কোন ভিজিটর আমার অ্যাকাউন্টে আসলো, এসে দেখা যায় তার পিনটা পছন্দ হয়ে গেল, ক্লিক করলো, সে যখন ক্লিক করবে তখন সাথে সাথে আমার এখানে এখানে লিংক ক্লিকে অ্যাড হয়ে যাবে। সে যদি আমার পিনটা এখান থেকে সেভ করে, দেখেন এখান থেকে সেভ আছে, এখান থেকে যদি সে সেভ করে তার মানে এই পিনটা তার অ্যাকাউন্টে চলে যাবে। সেভ করলে এখানে কিন্তু আমার স্ক্রিন অফ, আপনার সব দেখা যাচ্ছে না, টিকটকে কে যেন প্রেজেন্ট করতেছিল হঠাৎ করে মাঝখান থেকে আয়শা, এই এক একজন এই হুটাট করে উদ্ঘাত কাজ করতেছে, কাজের মধ্যে ব্যাঘাত ঘটায় দিচ্ছে, মানে আমিও বিপদে পড়ে গেছি, গো টু মিটিং টা নাই, এই গুগল মিটিং এইগুলো আসলে অ্যাকশন চাই, তাদেরকে রিমুভ করা যায় না। এই যে কাজের মধ্যে কনসেন্ট্রেশন একবার হারাই গেলে মনে করেন একবার ঝামেলা হয়ে যায়, আমি বোঝাচ্ছি একরকম করে, এখন ফোর্স করে একজন এই ক্যামেরা এই ঝামেলা করে দিল, কি বোঝাচ্ছিলাম আমি তো ভুলে গেলাম। হ্যালো ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমরা তো যে টুইটারে আমরা যখন ল্যান্ডিং পেজ তৈরি করি ওইটা টুইটারে শেয়ার করি, হ্যাঁ ওটা বিভিন্ন মানে ট্রাফিকের কাছে শেয়ার করি, সেটা পিন্টারেস্ট এর ক্ষেত্রে সেটা কিভাবে, এটা কি এখানে এই মানে শেষ না এটা পরবর্তীতে আবার প্রচার করা যাবে ওরকম টুইটারের মতো?
আচ্ছা পিন্টারেস্টে ভাই, এখানে এটা পিন্টারেস্ট একটা শেয়ারিং, পিন্টারেস্টে পিন হচ্ছে শেয়ারিং আপনার প্ল্যাটফর্ম। তার কারণ হচ্ছে এই পিনটা যখন আপনার অন্য কেউ সেভ করবে তখন এই পিনটা তার অ্যাকাউন্টে চলে যাবে, শেয়ার হয়ে যাবে। এখন তার অ্যাকাউন্টে গিয়ে যদি আপনার পিনে অন্য কোনো ভিজিটার পিনে ক্লিক করে তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে নিয়ে আসবে তাকে, এবং আপনার অ্যাকাউন্টে আপনার অফারে কিন্তু তার কোনো তার সামনে শো হবে। এটা হচ্ছে আপনার শেয়ারিং ভিজিটার সিস্টেম, এটা বুঝছেন? মানে আপনি লোকের পিন সেভ করবেন, আপনি লোকের পিন সেভ করবেন, আপনি আপনার পিন ক্রিয়েট করবেন, প্রতিদিন 10টা করে পিন ক্রিয়েট করবেন। শাসিন ভাই জি বলেন ভাই, ওই যে ক্যানভাস থেকে পিন্টারেস্টে পিন তৈরি করার একটা ব্যাপার দেখাইছেন, জিনিসটা পুরোপুরি বুঝতে পারি না, কেন করবো কিভাবে করবো ঠিক বুঝতে পারি না, যদি একটা বার দেখাইতেন খুব ভালো হইতো। আচ্ছা ক্যানভা.কম এ এসে ক্রিয়েট এ ডিজাইনে আসবেন, এখান থেকে পিন্টারেস্ট পিনটা সেভ করে দিবেন। যেহেতু বলছেন আমি আরেকটা পিন পাবলিশ করে দেখাই দিই। জি ভাই ভালো হয়। আরিফ হালদার ভাই লাভ হয়ে গেল ফাঁকের দানে, দুটা পিন সেভ হয়ে গেল তার। জি ভাই আচ্ছা কষ্ট কম লাভ বেশি। ওর হাত পাইতে ওর গিফট দেওয়া হবে, বুঝছেন? ঠিক আছে, তো আমরা আবার একটা পিন সেভ করি, যেহেতু এখানে অনেকে বুঝতে পারেন নাই, তো আমি এটা আবার পিন ক্রিয়েট করে দেখাচ্ছি। তো এখানে টেক্সটে যাবেন, আচ্ছা এটা হেডিং নিবেন, হেডিং নিয়ে এখান থেকে এটা সেভ করে দেবেন। এখন এটা লেখাটা একটু এরকম থাকুক, এই লেখাটা এরকমই থাকুক, এই যে। তো ধরেন আমরা এটা এখান থেকে লেখাটা হেডিংটাকে দিয়ে দিলাম, আচ্ছা $500টা। এখন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি, $500টা। ওকে, এখন আমরা আপলোডে যাই, এটা নিয়ে আসি, এটা বসাই দিলাম এখানে, এটা দিব না আর, একবার দিছি এটা আর দিব না। আমরা আর একটা নিয়ে আসি, আপলোডে গেলাম, আচ্ছা এটা এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পরে এটা এখানে দিয়ে দিব, টেক্সটে আসলাম, এটা অ্যাড সাবহেডিং দিব, এক সাইডে সাবহেডিংটা নিয়ে চলে আসবো নিচে। এখন নিচে চলে আসার আগে আমরা জিনিসটা দেখে নিই, আমরা এখান থেকে একটা বর্ডার দিব। এখন এখানে এলিমেন্টারে চলে যাব, এলিমেন্টারে গিয়ে আমরা এটা নিব, এটা নিয়ে আসলাম এখানে, নিয়ে আসার পরে এটা ছোট করলাম, আবার এটা বড় করলাম, আচ্ছা এসে লেখাটা কই ধরে এনে বসাই দিলাম, এই পেস্ট করে দিলাম। এখন লেখাটা একটু ছোট করতে হবে, নাহলে ধরবে না, সেহেতু আমরা এখানে 36 সাইজ দিয়ে দিব। ওকে, লেখাটা একটু বোল্ড করে দিব, আচ্ছা লেখা আর একটু ছোট করতে হবে, 32-28, আচ্ছা
লেখা আর একটু বড় করতে হবে, না হলে লেখাটা অনেক ছোট দেখাচ্ছে। ভালো লাগছে কিনা জানি না, আর একটু বড় করে দেখি। স্যার সাবাডিং এ তো মনে হয় আমরা গিফট কার্ডের ইনফরমেশন দিচ্ছি, তাই না? জি কোনটা দেওয়া যায়, ভালো দেখে একটা এ দিয়ে দেই। এখন ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিই, এই যে এবার এটা হোয়াইট করে দিই। ওকে, আমার কমপ্লিট হয়ে গেছে। এখন লেখাটা আর একটু কালার অপটিমাইজ করে দেখি কেমন লাগতেছে, একটু কালার ঘুরায় ঘুরায় দেই। আচ্ছা, এটা এরকম থাকুক। কেমন লাগছে ভাই বললেন, আমি তো বুঝতেছি না আসলে। ভাই অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, এটা এরকম থাকুক। না হলুদই বেশ ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের এটা হয়ে এইবার ঠিক আছে। আচ্ছা এখন আমরা এই প্রিন্টটা সেভ করে দিব, ঠিক আছে, ডাউনলোড করব। এই যে ডাউনলোড করে দিলাম। দেখা যাচ্ছে আরিফ ভাইয়ের আজকে একটা লিড চলে আসলো, দুটো পিনে একটা লিড। আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটা পিন ক্রিয়েট করব, ক্রিয়েটে পিনে যাব, ঠিক আছে, যাওয়ার পর ওই পিনটাকে এখানে নিয়ে আসব। ডাউনলোডে যাই ভাই, আমার লিড আসলেও তো যে যার অ্যাকাউন্টে অফারটা নিছেন তার ওইখানেই তো জমা হবে, তাই না? এটা তো ঠিক, তাও তো ঠিক, আমি তো আমার এখান থেকে অফার নিয়ে নিলাম। আচ্ছা ভাই, আমার এখানে যদি লিড আসে আপনার ট্রান্সফার করে দিয়ে দিব, না সমস্যা নেই। না না ভাই সমস্যা নাই। ঠিক আছে, তো এখানে আমরা পিনটা এরকম চলে আসছে। এখন আমরা এখানে দিয়ে দিব টাইটেল, কি দিব? অলমাইট গিফট কার্ড। আচ্ছা একই রকম লেখা, বারবার একই রকম লেখা দিবেন, একটু ঘুরায় ফিরায় দিবেন, বুঝছেন? আগের বার যেহেতু একই রকম লেখা দিচ্ছি এই জন্য একটু ঘুরায় ফিরায় দেবেন। এখন এখান থেকে এখান থেকে নিয়ে নিলাম। কপি করলাম।
লিখে দিলাম, এখন আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে দেই। Walmart gift card free gift card shopping আর দিব না। তো এখন আমরা ল্যান্ডিং পেজের লিংকটা এখান থেকে নিয়ে আসি, যে ল্যান্ডিং পেজ তৈরি করছিলাম, নিয়ে এসে আমরা এখানে এটা পেস্ট করে দিই। দেওয়ার পরে এটা আমরা যে বোর্ডে আগে পাবলিশ করেছিলাম ওই বোর্ডে আবার পাবলিশ করে দিলাম, এই যে পাবলিশ হয়ে গেল। ঠিক আছে, এখন সি ইট নাও, আমরা দেখতে বলছি এটা কেমন হয়েছে। তো এটা আমাদের এরকম হয়েছে, দেখেন। আচ্ছা ঠিক আছে, আমাদের ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেল এবং পিন্টারেস্টে অফারও প্রমোশন হয়ে গেল। ভাই দেখেছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে ভাই। আমাদের ল্যান্ডিং পেজ একটাই আর পিন মানে ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবো, হয় তো পিন আপনি একটা অফার নিয়ে 10টা প্রতিদিন একটা করে অফার নিয়ে 10টা করে পিন ক্রিয়েট করবেন, এরকম ভিন্ন ভিন্ন ভাবে, এবং কন্টেন্ট গুলো একটু ভিন্ন ভিন্ন দিবেন। ঠিক আছে, যেন কপিরাইট ক্লেম না হয়। সারফিন ভাই বলেন ভাই, সিপিএ গ্রিপ থেকে যখন আপনি ওই অফার লিংকটা নিলেন কিনা, তখন ওখানে ডোমেইন লেখা ছিল, ওইটা যে সাইটের নাম দেওয়া ছিল, আমি যখন নি তখন ওই ভিন্ন সাইট ছিল কেন ভাইয়া? ওই একের জন্য এক একটা সাইট থাকবে, বুঝছেন। হ্যালো ভাইয়া, ভাইয়া জি বলেন। একটা ব্লগারে সাই হোম পেজ ল্যান্ডিং পেজ বানাইছি, একটু দেখবেন ভাইয়া। পাবলিশ করেন ভাইয়া, আমি যে লিংকটা মেসেজে দিলাম একটু দেখলে ভালো হয়। স্কাইপে করেন ভাই। সুন্দর গিফট কার্ড বানাইছেন তো ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই। ভাই থ্যাংক ইউ, কথা বলতো। হ্যাঁ বলেন। মানে ওই যে আমার সিপিএ গ্রুপ যে অ্যাকাউন্টটা ভাই, ওই অ্যাকাউন্ট থেকে মানে অফার নিছিলাম, অফার নেওয়ার পর কাজ করছি প্রায় মানে কোন 150টায় মেইল মার্কেটিং করছিলাম আর কি। পরে ওই কুইক পেজে আর কি ওখানে কনভার্সন 7 দেখাইছে, এরপর আবার আইএমপি ছিল 50 এর মতো। তো ওখানে আমার গ্রুপে লিংক আসছে মানে ক্লিক আসছে মাত্র মানে 10টা, এটা কারণ কি ভাইয়া? ওই অফারে কি লিংক ক্লিক পড়ছে বলে 10টা লিংক ক্লিক আইছে? আবার আমার আমার মনে হচ্ছে যে আমার ওই জায়গায় লিড আসবে, অতটা লিড আসবে মানে ভাই কেমনে বুঝলাম? আমি আবার একটা বাংলাদেশি এনে আস করছিলাম, পরে আমি আবার একটা ফ্রেন্ড পাঠাইছি, ও ওখানে আবার ইমেল সাবমিট দিছিল, পরে আবার আমি আবার ড্যাশবোর্ডে গেলাম, পরে দেখলাম যে ওখানে কোনো মানে লিড আসবে। অনেক প্রসেস আছে, অত সোজা লিড আসা, ওর প্রসিকিউর কি কি আছে, ওদের রুলস রেগুলেশন কি আছে, এগুলো দেখতে হবে। শুধু লিড দিলেই হবে না তো, শুধু ইমেল দিলে হবে না? না, ওখানে ব্যাপার আছে, অনেক আগে টার্মস এন্ড কন্ডিশন পড়তে হবে ওদের অফারের। ভাই ওটা ইনসেন্টিভ হয়ে গেছে সম্ভবত। হ্যালো স্যার, বলেন স্যার। আমার মোবাইলে হচ্ছে,